ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া বাইশটির মধ্যে বিশটি উপজেলায় আগামী নয় জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং মামলাজনিত কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় চতুর্থ ধাপের সঙ্গে পাঁচ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ মোংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গোরন আগুলছাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মঠবাড়িয়া ভোলার তজুমুদ্দিন লালমোহন ঝালুকাঠির রাজাপুর কাঁঠালিয়া বরগুনার বামনা পাথরঘাটা রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় নয় জন ভোট অনুষ্ঠিত হবে